করোনায় নতুন দরিদ্র বাড়লেও তাদের সামাজিক সুরক্ষায় কোনো দিক নির্দেশনা নেই। আগের দেয়া সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে কিনা তাও পরিষ্কার নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে তার বড় অংশ ব্যয় হবে পেনশনে। করোনা মহামারীতেও প্রকৃত দরিদ্রদের জন্য ব্যয় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বাজেটে, যা হতাশাজনক। করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্নায়ের মানুষের উপর। কাজ হারিয়ে দরিদ্র মানুষের তালিকায় যুক্ত হয়েছে অনেকেই। মহামারীতে শহর অঞ্চলেই দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি। বিভিন্ন গবেষণা সংস্থার হিসেবে করোনায় নতুন করে দরিদ্র মানুষের তালিকায় যুক্ত হয়েছে অন্তত 2.5 থেকে 3 কোটি মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে নতুন এই দরিদ্রদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি, তাদের জন্য কোনো বরাদ্দও নেই। নতুন দরিদ্রের জন্য বাজেট বক্তৃতা আপনি দেখবেন কি করা হয়েছিল গত বছর, তার একটা বিস্তারিত ফিরিস্তি দেওয়া হয়েছে। নতুন দরিদ্ররা আগামী অর্থ বছরে সরকারের কাছ থেকে কি পাবে, এটা বাজেট বক্তৃতা বলেন বা বাজেটের যে সংখ্যা আছে সেই সংখ্যা দেখে বলেন, সেখানে আপনার সুনির্দিষ্ট কিছু নাই। নতুন দরিদ্রদের যারা নাকি একটা বড় একটা সংখ্যা কিন্তু এটা, হ্যাঁ, সো সেখানে তাদেরকে সহায়তা করতে গেলে এটা আরো অনেক বড় এখানে একটা বরাদ্দের প্রয়োজন ছিল। প্রস্তাবিত বাজেটে 1,07,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, যা বাজেটের প্রায় 18% এবং জিডিপির 3% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, এর বড় অংশই ব্যয় হবে সরকারি কর্মকর্তাদের পেনশন এবং সঞ্চয়পত্রের সুদ প্রদানে। শিক্ষার্থীদের বৃত্তি সহ আরও কিছু সহায়তা কর্মসূচিও এর অন্তর্ভুক্ত। এগুলো বাদ দিলে সামাজিক নিরাপত্তা খাতের প্রকৃত বরাদ্দ 1% কম, যা মোটেও কাম্য নয়। কিন্তু সোশ্যাল প্রোটেকশন ফর দ্য পুয়ার, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোট বরাদ্দের যে সংখ্যাটা বাজেট বক্তৃতায় দেখছেন, এটা দেখে কিন্তু আপনি সামাজিক সুরক্ষা খাত বুঝতে পারবেন না। আপনাকে দেখতে হবে 5টা মন্ত্রণালয় এদের কর্মসূচিগুলি কিন্তু দরিদ্র মানুষকে লক্ষ্য করে করা। ওইখানে যদি আপনি বরাদ্দ দেখেন তাহলে দেখবেন যে মোট জিডিপির 0.1% নিচে এই আগামী অর্থ বছরের বরাদ্দ, কাজে সেখানে কিন্তু খুব একটা বাড়ে। সামাজিক সুরক্ষায় যে ব্যয়টা ধরা হয়েছে এটা আরো বৃদ্ধি করা, 1-2 নম্বর হলো যে টার্গেটিংটাকে যারা তৃণমূলে কাজ করেন, এনজিও এবং বিভিন্ন কমিউনিটি ভলান্টারি যারা অর্গানাইজেশন হয় তাদের সাথে মিলে টার্গেটিংটাকে আরো বেটার করা। সংশোধিত বাজেটে দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগী চিহ্নিত করতে আরো স্বচ্ছতা আনা জরুরি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। সর্বমোট সরকারি ব্যয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।